গুড মর্নিং, কেমন আছেন সবাই? তারোবার আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। ঘড়িতে এখন সময় ভোর 4:30, তাই চারপাশটা এখনও অন্ধকার। আমাদের গন্তব্য সিরকাডা বাফার, আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আসলে আমাদের এত তাড়াতাড়ি বেরোবার কারণ হলো, প্রথমে ইনোভা গাড়ি করে আমাদের চলে যেতে হবে সিরকাডা সাফারি গেট। আমরা এসে পৌঁছেছি সিরকাডা সাফারি গেটের সামনে। এখান থেকেই আমরা সাফারিতে যাব। জিপসি এখনও আসেনি, তবু আমরা এন্ট্রি করে নেব। সামনে ডান দিকে সাফারি পারমিট করাবার অফিস রয়েছে, সেখান থেকে পারমিটটা আমরা সেরে রাখবো, যাতে করে জিপসি এলেই আমরা বেরিয়ে যেতে পারি। ততক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখাই আশপাশটা। এই সবুজ রঙের যে বাড়িটাতে আলো জ্বলছে, ওটাই পারমিট করানোর অফিস। এদিকে অন্ধকারের চাদর সরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সিরকাডা সাফারি গেটের সামনে একে একে জিপসি আসতে শুরু করেছে। অরণ্যে প্রবেশ করবার জন্য আমাদের আগে আরও দুটি গাড়ি রয়েছে। আমরা রয়েছি 3rd নম্বরে, আমাদের আরেকটি জিপসি 2 নম্বরে। গেটের সামনেই জিপসিতে বসে থাকা সাদা জামাকাপড় পরা ভিনদেশি তরুণ তরুণী, ওরাই আজ প্রথম ঢুকবে অরণ্যে। আসলে নিজেদের কাছে অরণ্যের নতুন কোনো জোনে ঢোকার প্রথম সাফারিটার মজাটাই আলাদা। একটা যেন অন্যরকম নেশা থাকে। জঙ্গলে আসা মানে একটা স্বর্গীয় সুবাসিত পথে মুক্তির খোঁজে বেরিয়ে পড়া। আমাদের অস্তিত্ব, আমাদের অতীতকে খুঁজে বেড়ানোর জন্যই তো এত পথ পেরিয়ে এই স্বপ্ন কাননে হারিয়ে যাওয়ার জন্য বার বার চলে আসা। বাঁদিকের জলাশয়টা কোন পাটলিন তালাব, এই এলাকাতেই থাকতো বিখ্যাত বাঘিনী পাটলিন বাই, থাকতো পুরুষ বাঘ ভীমা, দাড়িয়াল, চার্জার, বীরপ্পন, যোগামোগা, কত ব্যাঘ্রকুলের রাজা রানী রাজত্ব করেছে এই এলাকায়। বর্তমানে ছোটি রানী এই এলাকার মহারানী, তার সঙ্গে থাকে তার শাবক। এই এলাকার পুরুষ বাঘ এক্সমেল। ভোরের আলো ফুটে গেলেও হালকা নীলাভ আকাশে এখনো বাঁধ ভাঙা চাঁদের হাসি। উল্টো দিক থেকে আসা জিপসির বার্তা বিনিময় জানা গেল, দেখা গেছে ছোটিরাগিতে। আমরাও সেদিকটাতেই এগিয়ে যাই। উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা, জায়গাটা পাহাড়ি, তাই নীল গাইয়ের দেখা মিলল। আমরাও খুব বেশিক্ষণ না দাঁড়িয়ে এগিয়ে যাব। এবার গাড়িটা যত না আগে দৌড়োয়, মন তার অনেক আগে পৌঁছে যেতে চায় সেখানে। গত রাতের বোন জ্যোৎস্না ফিসফিসিয়ে কথা বলার পালা শেষ করে অনেক রাতে ঘুমনো শাল, মহুয়া, পলাশ, কুসুমের দল আবার অনিচ্ছে সত্ত্বেও জেগে উঠে হাই তুলছে এখন। পাখ পাখালিরা বেরিয়ে পড়েছে বেশ অনেকক্ষণ, এখনও ঘুমের রেশ কাটেনি ওদের পুরোপুরি। চেহারাটা বড় সড় হলেও মনে এখনো শাবকের সারল্য। ঘুম ভাঙছে দাডোবার, আবার শুরু হচ্ছে একটা সবুজ সকাল। বাফার জোন বলে গাড়ির সংখ্যা কম, সব মিলিয়ে 6টা গাড়ি। এলোমেলো চলা গাড়িগুলোর শব্দে শাবকের ঘুম ভাঙলেও মা এখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন। গাছের ওপর হঠাৎই লাঙ্গুর পরিবারের দাপাদাপি। এলাকার বাঘিনী এবং তার শাবক তো সামনেই রয়েছে আমাদের। তবে কে হতে পারে? এক্সমেল বা বীরপ্পন তো কোনো মতেই নয়। কলের ধরন শুনে স্পষ্ট বোঝা গেল এটি নিশ্চিতভাবে লেপার্ডের আগমন বার্তা। ব্যাঙেদের কোরাস কানে যেতেই বিরক্ত হয়ে উঠে বসে আধমোজা চোখে আশপাশটা দেখে নিয়ে এবার নিদ্রা দেবীর আরাধনায়। তবে একটা কথা পরিষ্কার, এখানে বাঘ বসে আছে, অতএব কোনো মতেই লেপার্ড এদিকে আসবে না। আসলে বাঘের সঙ্গে পারদপক্ষে সংঘাতে যায় না চিতাবাঘ, কারণ এলাকা রক্ষা এবং শাবকদের সুরক্ষার জন্য বাঘ চিতাবাঘের এক সুযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণিত হয়েছে। বাঘের লালারসের মধ্যে থাকে লাইসোজোম, যা তাদের ক্ষেত্রে একরকম অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। তবে এই যে দেখছেন ছোটি রানীর শাবক হাত পা চেটে পরিষ্কার করছে, বাঘেরা কিন্তু উঠে হাঁটবার আগে এমনটা করে। বলতে না বলতেই মায়ের বাধ্য ছানা এক প্রকার আড়মোড়া ভেঙে তারপর মায়ের অনুমতি নিয়ে হাঁটা দিল। সেগুন, বাঁশ,
তেন্ডু মহুয়ার অরণ্য পেরিয়ে শুকনো ঘাসের বনের মধ্যে দিয়ে সে এগিয়ে চলল জলাশয়ের দিকে। জানেন, জেনে বেশ অবাক লাগে, শান্তিপূর্ণ পরিবেশ এবং পেট ভর্তি থাকলে বাঘেরা নাকি 18 থেকে 20 ঘন্টা একটানা ঘুমোতে পারে। কি মজা বলুন ওদের। মনে হচ্ছে আজকে সেরকমই পরিকল্পনা ছোটিরানির। রোদের তীব্রতা বাড়তেই ছোটিরানির শাবক খানিকটা জল খেয়ে নিয়ে নিজেকে নিমজ্জিত করল, অর্থাৎ গা ডুবিয়ে বসল পান্না সবুজ জলাশয়ে। বাঘেরা মোটামুটিভাবে 2 থেকে 3 বছর বয়স হলে মায়ের সঙ্গ ত্যাগ করে, স্বাধীনভাবে থাকা শুরু করে, তৈরি করে নিজের এলাকা। এই শাবক এখনও মায়ের ওপরই নির্ভরশীল। এমতো অবস্থায় খাওয়া দাওয়া অর্থাৎ শিকারের ভার তার মায়ের, একাধারে সুরক্ষার ভারও তার মায়েরই। তাই সে বারবার আশপাশটা দেখে নিচ্ছে, খোঁজ করছে তার মা আসছে কিনা। এক ঝলকে মায়ের দেখা পেয়ে সাঁতরে জলাশয়ের খানিকটা পার হয়ে এগিয়ে আসছে মায়ের দিকে। মানুষ হোক বা প্রাণী, এভাবেই তো মায়ের কোলে সুখের সিন্ধু খুঁজে নেয় শিশুরা, যে নেয় আশ্রয়, নিশ্চয়তা, নিরাপত্তা, স্নেহ। বাঘ কিন্তু ভীষণ রকম জল অনুরাগী, রীতিমতো দক্ষ সাঁতারু। জানতে পারলাম 1.6 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে বাঘ। হ্যাঙ্গিদের কোরাসে রীতিমতো কান পাতা দায়। এই জলাশয়টার নাম কিন্তু মেন্ডাক তালাবও হতে পারত। গ্রীষ্মের প্রখর রোদে তারোবার বেশিরভাগ জলাশয় শুকিয়ে একেবারে খটখটে হয়ে যায়। তখন অরণ্যের প্রাণীদের প্রাণ বাঁচায় সোলার প্যানেলের মাধ্যমে চলা এই কৃত্রিম জলাশয়। তারই পাইপ নিয়ে কি খেলায় মেতেছে দেখুন একবার। এমন বন্দোবস্ত বোধহয় ও আগে কখনো দেখেনি। উফ, ব্যাঙের থেকে নিস্তার নেই এখানেও। জল থেকে আস্তে আস্তে উঠে আগাছা এবং ঘাস বনের বুক চিরে শুকনো ঘাসের মধ্যে দিয়ে রোদের হালকা ছোঁয়া গায়ে মেখে ক্রমশ সে গা ঢাকল সবুজের আড়ালে। বাঘিনীর নাম ছোটিরানী, গাম্ভীর্য, আত্মবিশ্বাস আর সাবলীলতা, সাহসিকতা এবং বাৎসল্য যেন অলঙ্কৃত করেছে এই বাঘিনীকে। আজকের এই সিরকাটা জোনে প্রবেশ করবার সময় যে তালাবের পাশ দিয়ে প্রথমেই এসেছিলেন, অর্থাৎ কোন পাটলিন তালাব, এখানকারই যে বাঘিনী অর্থাৎ পাটলিন বাই, তার এবং দাঁড়িয়ালের শাবক এই ছোটিরানী। D-187 এর অফিসিয়াল নাম। জলাশয়ের এক প্রান্তে রয়েছে বাঘিনী ছোটিরানী, আরেক প্রান্তে তার শাবক। তাতে কি দেখা হয়ে গেছে দুজনের, যে জায়গাটাতে ওরা বসেছিল আর বসার উপায় কি নেই। রোদের তীব্রতা যেন পুড়িয়ে দিচ্ছে, ঝলসে দিচ্ছে অরণ্যকে, তাই এবার একটু ছায়াযুক্ত জায়গা খুঁজে নিতে হবে। পাথুরে লাল মাটির জঙ্গলেটি রুক্ষতা ও সবুজের অদ্ভুত মেলবন্ধন। যেহেতু বাফার এরিয়া, তাই বেশ কিছু ফরেস্ট প্রোডাক্টে স্থানীয় মানুষের অধিকার স্বীকৃত। তারই মধ্যে একটি হলো কেন্দু পাতা। বাইক সহ বেশ কিছু মানুষকে কিছুক্ষণ আগেই দেখেছিলাম জঙ্গলে ঢুকে কেন্দু পাতা সংগ্রহে ব্যস্ত। সেখানেই গাইড আমাদের গতকালকের বাঘের পাগমাক দেখালেন। অবাক হলাম মানুষ ও বাঘের আশ্চর্য জাদুকরি সহাবস্থান দেখে। তারোবার এই বাফার জোনগুলি বাঘের সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কোর থেকে বিতাড়িত বাঘের বৃদ্ধাশ্রম রূপে, মায়ের থেকে বিচ্ছিন্ন বাঘ বাঘিনীর নতুন টেরিটরি হিসেবে, কোর জোনের ওপর ট্যুরিজমের চাপ কমাতে, স্থানীয় যুবক যুবতীদের সংরক্ষণের কাজে যুক্ত করে অপরাধ প্রবণতা কমানোর ক্ষেত্রে বাফার জোনগুলোর জুড়ি মেলা ভার। লং ডিস্টেন্স মাইগ্রেশন কমানোর ক্ষেত্রেও বাফার জোনের কোনো বিকল্প নেই। সর্বোপরি আমাদের মতো অরণ্যপ্রেমী পর্যটকদের ক্ষেত্রে সস্তায় কিস্তিমাত বটে।
দুপাশের সবুজ বনবীথিকার মাঝে সর্পিল মেটে পাকদণ্ডী। পাশের গাড়ির একদল সহৃদয় পর্যটকের অনুমতি নিয়ে আমাদের গাড়ি রিপজিশনিং করতেই দেখা পেলাম ছোটিরানির আরও কাছ থেকে। কী তার রূপ, কী তার চাউনি! আমাদের জিপসি একটু একটু করে এগোচ্ছে, তারই পিছু পিছু ছোটিরানি আর তার শাবক। গত কয়েকদিনের বেখেয়ালি বাড়িধারায় স্নাত বৃষ্টি ভেজা গন্ধটা দেহে মনে আনতে শুরু করেছে একটা ভালো লাগার আবেশ। প্রায় দু ঘন্টা ধরে আমাদের ব্যাঘ্র দর্শন চলছে। কথায় বলে, অরণ্যের বাঘ যদি আপনাকে 10 বার দেখতে পায়, আপনি তার দর্শন পাবেন মোটে 1 বার। আর সেই দর্শন যদি হয় এমনটা, তাহলে তো মন প্রাণ ভরে যাওয়ারই কথা। সূর্যের নরম হলুদ আলো তার হলদে কালো দেহটাকে স্নেহ চুম্বনে রাঙিয়ে দিয়ে পিছলে যাচ্ছে আনন্দে। বাঘিনী এবং তার শাবক কিছু অসাধারণ স্বপ্নের মুহূর্ত উপহার দিতে লাগলো ক্রমাগত আমাদেরকে। আমি বসে শুধুই চেয়ে রইলাম ক্যামেরার LCD স্ক্রিনে। ক্যামেরার চোখে সম্পূর্ণটা দেখলেও নিজের চোখে কতটা দেখেছি সত্যি খেয়াল নেই। স্ক্রিনের নিচের দিকটায় জিপসির লোহার রডটা দেখা যাচ্ছে। আশা করি অনায়াসেই আপনারা বুঝতে পারছেন বাঘ আমাদের কতটা কাছ দিয়ে হাঁটাচলা করছে। শুকনো পাতা, সরু গাছের ডাল এসবের ওপর দিয়ে হাঁটতে বাঘেদের ভারী অস্বস্তি। তাই তাদের ভারী পছন্দ পাকদণ্ডী। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অথবা জিপসি দেখলে বাঘ বাধ্য হয়ে অরণ্যের ভেতর দিয়ে হাঁটাচলা করে। আসলে তারাও একরকম মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে। তবে তার ডেরায় গিয়ে আমরা যদি যোগ্য অতিথি সুলভ আচরণ করি, তবে অরণ্যের বাঘও ফেরাবে না আপনাকে। এ কথা আমি হলপ করে বলতে পারি। শুধু অরণ্যে যাওয়ার আগে অরণ্যের নিয়মগুলিকে একবার ঝালিয়ে নিতে হবে একরকম। শুনলেন তো স্পটেড ডিয়ারের অ্যালার্ম কল? মাংসাশী প্রাণী তৃণভোজীদের ভয় তো করবেই বলুন, তাই সাঙ্গপাঙ্গদের সাবধান করে দিচ্ছে একরকম। দীর্ঘ 2 ঘন্টা দর্শন দেওয়ার পর বাঘিনী এবং তার শাবক মিলিয়ে গেল অরণ্যের গহীনে। হয়তো এবার বিশ্রাম নেবে কোনো মহিরুহের আড়ালে, যাতে করে এই জ্যৈষ্ঠের তীব্র দাবদাহের থেকে নিস্তার মেলে খানিক। ততক্ষণে আমাদের সকলের চোখ মুখ থেকে গড়াচ্ছে প্রাপ্তি সুখের হলুদ আভা। আমাদের গাড়িটা আবার ছুটতে শুরু করেছে অন্যদিকে। এই অরণ্যের বিভিন্ন প্রান্তে তৈরি করে রাখা আছে আর্টিফিশিয়াল ওয়াটার বডি, অর্থাৎ জলাশয়। এখানকার সাম্বার ডিয়াররা কিন্তু বিশেষভাবে সতর্ক। তাও জানি এ ব্যাপারে তাদের আন্দাজ খুব একটা ভুল হয় না। এই জলাশয়ের কিছুটা জল আবার চুঁয়ে ছড়িয়ে গেছে রাস্তার ওপারটায়। সেখানটায় গাঢ় সবুজের সমারোহ। এই সবুজ গালিচায় টান টান হয়ে বিশ্রাম নিচ্ছে এক্সমেল। কিন্তু আমাদের হাতে আর সময় নেই, গাইড স্পষ্ট জানিয়ে দিলেন আজকের মতন আমাদের অরণ্য সফর এখানেই শেষ। এখান থেকে আবার গাড়ি করে ফিরতে হবে ফরেস্ট রেস্ট হাউস। প্রথম অরণ্য ভ্রমণ, একই সাফারিতে 3 বাঘের দর্শন, আমাদের আরেক সফর সঙ্গীর অভিজ্ঞতা ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে। এই প্রথম আমাদের জঙ্গল সফর। সপরিবারে ঘুরতে গিয়ে খুব আনন্দ হলো,
খুব মজা করলাম। সিরকাদা যে গেটটা আছে সেখান থেকে সাফারি করলাম। সেখানকার পরিবেশটা তাডোবার অন্যদিকের অরণ্যের চেয়ে অনেকটা ভালো, অনেকটা মনোরম, অনেক সুন্দর। এখানকার পাখি জন্তু জানোয়ারগুলো যেন আরও কাছ থেকে মনে হলো দেখতে পেলাম। এবং এই সিরকাডার গেটটা থেকে যে সাফারি করলাম এটা আমাদের খুবই ভাল লেগেছে। আশা করছি এর পরেও আমাদের সঙ্গে দেবশ্রীদের সঙ্গে আমরা আরও ঘুরতে পারবো। নমস্কার। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার একান্ত অনুরোধ, বাঘ দেখার অভিপ্রায় নিয়ে অরণ্যে বেড়াতে গেলে অবশ্যই গ্রীষ্মকালে যাবেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি।